নদিয়ার ফুলিয়ায় আবারও পথ দুর্ঘটনায় পথচারীর মৃত্যু। আবারও পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। এলাকায় চাঞ্চল্য। জানা যায়, সোমবার সকালে শান্তিপুর ফুলিয়া পেট্রোল পাম্প সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে ফুলিয়া বুইচা ঘোষপাড়া এলাকার বাসিন্দা নারায়ণ ঘোষ নামে এক ব্যক্তি সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই একটি 10 চাকার লরি তাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে গুরুতর আহত হয় ওই ব্যক্তি। এরপর স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে উদ্ধার করে ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রানাঘাট হাসপাতালে স্থানান্তরিত করে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা। জানা যায়, রানাঘাট হাসপাতালে মৃত্যু হয় ওই ব্যক্তির। স্বভাবতই ওই ঘটনায় শোকের ছায়া নেমে আসে ওই ব্যক্তির পরিবার সহ গোটা এলাকায়। যদিও পরিবারের দাবি, এই পথ দুর্ঘটনায় ঘাতক গাড়িটি ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। ঘাতক গাড়িটিকে চিহ্নিতকরণ করে আটক করার জন্য শান্তিপুর থানায় দ্বারস্থ হয় মৃত ব্যক্তির পরিবার। ওই রাস্তাতে সাইকেল পেছন দিক দিয়ে মেরেছে। কখন হয়েছে? 6টা। আজকে সকাল 6টায়? কোথায় হয়েছে অ্যাক্সিডেন্টটা? তেল পাম্পের সামনে, ফুলিয়া। ফুলিয়া তেল পাম্পের সামনে। বাড়ি কোথায় ওনার? বাড়ি বুইচা ঘোষ পাড়ায়। কি নাম ওনার? নারায়ণ ঘোষ। বয়স? কি পরিস্থিতি দেখলেন গিয়ে? যে ফুলে হাসপাতাল ওখানকার সব নিয়ে গেল, নিয়ে বাড়ি খবর দিল। মানে কোন গাড়ি চাপা দিয়েছে? 10 চাকা। তারপর হাসপাতালে নিয়ে গেছিলেন? হাসপাতালে। তারপর রানাঘাট ট্রান্সপোর্ট করলো। ওখানে যে ডাক্তার দেখাতে দেখাতে মারা গেল। ওনার বয়স কত? 62। কি নাম? নারায়ণ ঘোষ। আপনি কে হন? আপনি কে হন? আমি ছেলে। আপনার নাম? এই ঘটনার ঘটনার বিবরণে কি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করছেন আপনারা? করব। এখন উনি মারা গেছেন? মারা গেছেন। আপনার নাম? শিবনাথ। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।